WBCS এক্সাম এবং এনি গভর্নমেন্ট এক্সামের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট একটি টপিক। এবার আমরা জেনে নিই যে ইম্পর্টেন্ট টপিকটি আসলে কোনটি। ইম্পর্টেন্ট টপিকটি হলো ঝাড়গ্রাম জেলাটি। এই জেলাটি নতুন যুক্ত হওয়া চারটি জেলার মধ্যে একটি জেলা। আমি তোমাদেরকে আর একবার বলে রাখি যে নতুন চারটি জেলা যে যুক্ত হয়েছে সেগুলি হলো আলিপুরদুয়ার, কালিম্পং, পশ্চিম বর্ধমান এবং হচ্ছে ঝাড়গ্রাম। আমরা আলিপুরদুয়ার, কালিম্পং এবং পশ্চিম বর্ধমানকে নিয়ে আমরা আগের ভিডিওতে আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি। তোমরা যদি মিস করে যাও তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিঙ্কটা ক্লিক করে গিয়ে আমাদের এই ভিডিওগুলি দেখতে পারো। এবার আমরা প্রবেশ করি ঝাড়গ্রাম জেলার মধ্যে। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে অনেক কিছু ইম্পর্টেন্ট টপিক তোমরা মিস করে যাবে। তোমরা হয়তো অনেকেই জানো এই নতুন যুক্ত হওয়া ঝাড়গ্রাম জেলাটি আসলে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেই ছিল। তারপর পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিভক্ত হয়ে 4 এপ্রিল 2017 সালে 22তম জেলা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছে। এখান থেকে তোমাদের কাছে কিছু প্রশ্ন দিতেই পারে যে কত তারিখে কত সালে এই ঝাড়গ্রাম জেলাটি বিভক্ত হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা থেকে, তাই তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো। এই ঝাড়গ্রাম জেলাটির সদর দপ্তর আসলে ঝাড়গ্রাম জেলাতে। এই ঝাড়গ্রাম জেলাটির ঠিক দক্ষিণে সুবর্ণরেখা পাহাড়ি পর্বতমালার শেষে ঘন কাঠের সৌন্দর্যময় একটি জায়গা গড়ে উঠেছে এবং এই ঝাড়গ্রাম জেলাটির উত্তরে আছে হচ্ছে কঙ্করাজগড়। এবং এই ঝাড়গ্রাম জেলাটি বলেই বাহুল্য যে টপোগ্রাফির জন্য খুব বিখ্যাত। যারা বনজঙ্গল পছন্দ করে তাদের জন্য এই ঝাড়গ্রাম জেলাটি বলতে গেলে একটি আকর্ষণীয় স্থান। এই ঝাড়গ্রাম জেলাটিতে একটি বনবিভাগ কেন্দ্র আছে। এই বনবিভাগ কেন্দ্রটি পশ্চিম উত্তরে পুরুলিয়া এবং বাঁকুড়া সিভিল জেলাগুলির সাথে সীমাবদ্ধ এবং এটি পূর্বে কংসবতী নদী, যেটি মেদিনীপুর বিভাগের পশ্চিম সীমান্ত থেকে শুরু করে এবং খড়গপুর বিভাগের পশ্চিম সীমান্ত থেকে সুবর্ণরেখা নদী অবধি সীমাবদ্ধ করে রেখেছে। ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমে সাউথ হ্যান্ডে, উড়িষ্যার রাজ্যের সাথে এটির সমান সীমানা রয়েছে। এই ঝাড়গ্রাম জেলার মধ্যেই ছোটনাগপুর মালভূমি অবস্থিত। এই ছোটনাগপুর মালভূমিটি ধীরে ধীরে ঢালু হয়ে সমভূমির সঙ্গে যখন মিলিত হয় তখন সেই সময় ল্যাটারাইট শিলা এবং মাটির সাথে একটি ক্ষেত্র তৈরি করে। এই সমগ্র এলাকাটি একটি বিশেষভাবে খরাপ্রবণ এলাকা। এই পয়েন্ট থেকে তোমাদের কাছে একটি প্রশ্ন আসতে পারে যে এই ছোটনাগপুর মালভূমিটি কোথায় অবস্থিত। তোমরা তাহলে সহজেই বলতে পারবে এই ছোটনাগপুর মালভূমিটি ঝাড়গ্রাম জেলায় অবস্থিত। এবার আমরা জেনে নেব এই ঝাড়গ্রাম জেলাটির মোট জনসংখ্যা কত এবং এই এলাকাটা কতখানি জায়গা জুড়ে বিস্তৃত করছে, এর সেটা জেনে নেব। আচ্ছা জেনে নিই, ঝাড়গ্রাম জেলাটি 3,037 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত করছে এবং 2011 সালের সেন্সাস অনুযায়ী জেলাটির মোট জনসংখ্যা হচ্ছে 11,36,548 জন। এখানকার মোট জনসংখ্যার 96.52% ছিল গ্রামের এবং শহরের জনসংখ্যা হচ্ছে 3.48% এবং এখানকার মোট জনসংখ্যা হচ্ছে 20.11% এবং তপশিলি সম্প্রদায়ের অন্তর্গত হচ্ছে এই 20.11% জনসংখ্যা এবং 29.37% তপশিলি উপজাতি জনগোষ্ঠীর অন্তর্গত। এই ঝাড়গ্রাম জেলাটি টোটাল 8টি ব্লক নিয়ে গঠিত। এবার জেনে নিই সে 8টি ব্লক কী কী। নাম্বার 1 বিনপুর 1 ব্লক, নাম্বার 2 বিনপুর 2 ব্লক, নাম্বার 3 জাম্বনি ব্লক, নাম্বার 4 ঝাড়গ্রাম ব্লক, নাম্বার 5 গোপীবল্লভপুর 1 ব্লক, নাম্বার 6 ঝাড়গ্রাম গোপীবল্লভপুর 2 ব্লক, নাম্বার 7 সাঁকরাইল ব্লক, নাম্বার 8 নয়াগ্রাম ব্লক। এই ঝাড়গ্রাম জেলাটি মহাসড়কগুলির সাথে খুব ভালোভাবে যুক্ত আছে। যেমন এই জেলায় AH-46 অবস্থিত। এই AH-46টি হচ্ছে এশিয়ান হাইওয়ের অন্তর্গত। এই ঝাড়গ্রাম জেলার সাথে আরও অন্যান্য হাইওয়ে ভালোই যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সেগুলো কী কী আমি তোমাদেরকে একবার করে বলে দিই। যেমন খড়গপুর NH-6, দুর্গাপুর SH-9, আসানসোল NH-60 অ্যান্ড SH-9, বাঁকুড়া SH-9 এবং SH-5, পুরুলিয়া SH-5, হলদিয়া AH-46 এবং NH-41 এবং দীঘা NH-60 এবং কলকাতা AH-46। এই সড়কগুলির সাথে ভালোভাবে যোগাযোগ ব্যবস্থা আছে হচ্ছে এই ঝাড়গ্রাম জেলাটির। এই ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম উপজাতীয় নৃত্য স্বর্ণ কোষাগার বলাই যেতে পারে। এই উপজাতি নৃত্য আস্তে আস্তে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। সেই নৃত্যগুলি কী কী একবার আমরা জেনে নিই। যেমন চুয়াং, চ্যাং, চৌ, ড্যাংগ্রে, ঝুমুর, পান্তা, রণপা,
সাহারুল, টুসু ও ভাদু ইত্যাদি। এইগুলি মানুষের সৃজনশীল শিল্পের কিছু শিল্পকর্মের একটি নিখুঁত অভিজ্ঞতা নয়, বরং একটি সভ্যতার প্রয়োজনীয় মাত্রার মাধ্যমে একটি আকর্ষণীয় সাহসিকতা। এই যৌথ অগ্রাধিকার তাদের বাস্তবায়নের দক্ষতা এবং দর্শন তাদের জানা। এই ঝাড়গ্রাম জেলার কিছু গুরুত্বপূর্ণ নদীগুলির নাম আমরা এবার জেনে নেব। এখানকার সবথেকে মোস্টলি ইম্পর্ট্যান্ট একটি নদী আছে, সেটা হচ্ছে কংসাবতী। সেটা এই ঝাড়গ্রাম জেলাতে কাঁসাই নামে পরিচিত। তাছাড়া আরও কিছু কিছু নদী আছে, সেগুলো হচ্ছে তারাফেনী এবং সুবর্ণরেখা আর ডুলং। এই ঝাড়গ্রাম জেলার কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আছে, সেগুলো কী কী আমরা জেনে নিই। নাম্বার ১ চিল্কিগড় কনক দুর্গা মন্দির, নাম্বার ২ রাজা প্যালেস এবং নাম্বার ৩ কানকাড়া জল। উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্যের সাথে বর্ডার রয়েছে এই ঝাড়গ্রাম জেলাটি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো।